রাজ্যপালের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা অবিলম্বে রাজ্যপাল জগদীপ ধনখড় সরানোর সরানো দাবিতে এই মামলা সংবিধান বিরোধী কাজের অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা মামলা দায়ের করলেন কলকাতা হাইকোর্টের এক আইনজীবী মামলায় পার্টি করা হলো, রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রককে যিনি মামলা করেছেন তিনি ঠিকই করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঠিকই বললেন শোনাবো না করেছেন যিনি তিনি সঠিক করেছেন কারণ এটা দেশ তো জানতে চাইবে যে এইভাবে একজন রাজ্যপাল একটা রাজ্যের তিনি এই ধরনের নাক গলানো তার যে ব্যবহার সবসময় সেই ব্যবহারটা কায়েম রাখতে পারেন কি না একটা রাজ্যে নির্বাচিত সরকার সেই নির্বাচিত সরকারের প্রতিটি কাজে তিনি এই ধরনের তার অভিব্যক্তি এবং টুইট এগুলো জনস্বার্থ বিরোধী নিশ্চয় আমরাও মনে করি তবে হাইকোর্টের কাছে মহামান্য আদালতের কাছে গেছে একটি জনস্বার্থ মামলা নিয়ে একজন মামলা বিচার হবে এ নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদা কি বললেন শোনাবো যাওয়াটা খুব স্বাভাবিক এবং গেছেন উনি খুব ভালো করেছেন তার কারণ প্রথমত এক হচ্ছে উনিও একটা পারিবারিক কোম্পানি চালান ওখানে হচ্ছে যাদব পরিবারের কোম্পানি চলে এখানে ব্যানার্জি পরিবার ওখানে যাদব পরিবার তো একটা পরিবার আর একটা পরিবারকে সাহায্য করতে গেছে আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে উত্তরপ্রদেশের লোকেদেরকে অনুরোধ করব যখন উত্তরপ্রদেশের লোকেরা পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে আসতেন তখন উত্তরপ্রদেশ বিহারের লোকেদেরকে মুখ্যমন্ত্রী বহিরাগত বলেছিলেন এবার উত্তরপ্রদেশের লোকেরা হিসেব বুঝে লখনের সভা থেকে নাম না করে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এবং আসাদুদ্দিন ওয়েসিকে কোয়েল দোয়েল বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্তব্য ভোটের পর যাদের দেখা পাওয়া যায় না দিল্লি হায়দ্রাবাদে ঘরে বসে থাকেন তাদের ভোট দেবেন না আর কুচ কুচ লোক তো হ্যাঁ যো বসন্ত কোকিল আতা হয় না কুহু কুহু করতে হ্যাঁ আপকো কে বলতে হ্যাঁ আপকা ল্যাঙ্গুয়েজ কোয়েল বলতে হ্যাঁ যো কোয়েল দোয়েল আতা হ্যাঁ वोट काट के भाग जाता वोट का बाद उसको देखा नहीं होता बोलता है हमारा बंगाल में तुम्हारा देखा नहीं गो तुम्हारा देखा नहीं तुम्हारा भेंट नहीं है तुम्हारा सख्त नहीं है तुम्हारा भेंट नहीं है तुमको मिलता नहीं है चुनाव का बाद पांच साल घर में बैठ के रहते हैं कोई दिल्ली में बैठ के रहते हैं कोई हैदराबाद में बैठ के रहते हैं कोई इधर उधर घूमते है और चुनाव का टाइम में चला आता है कि वो वोट का कोयल हो गया है वोट में उसको वोट लेना है ऐसा लोगों को कभी वोट देके अपना वोट नष्ट मत करो